হক কথা বললে গ্রেফতার করে, হক কথা বললে হুমকি ধমকি দেয়, মামলা করে বা মামলা করার জন্য দাবি করে। আমার নামে তো মামলা অনেক অনেক 2013 থেকে, ইদানিংকালে আরেকটা মামলা আমার নামে করার জন্য এ নাস্তিকের গোষ্ঠীরা দাবি করেছে সরকারের কাছে। আমি সিলেটের এক বিশাল সমাবেশে বলেছিলাম, যদি বাংলাদেশে আপনারা শান্তি চান তাহলে বাংলাদেশ চলবে মদিনার সনদে। এটা আমার বড় অপরাধ হয়ে গেছে, সে কারণে মামলা করার জন্য তারা দাবি করেছে। সরকার কিন্তু মামলা এটা গ্রহণ করে নাই, কিন্তু তারা এখনো চেষ্টা করতেছে। আমি পরিষ্কার ভাষায় বলবো, শুধু আমাকে গ্রেফতার নয়, যদি আমাকে ফাঁসির কাষ্ঠেও ফাঁসির কাষ্ঠেও ঝুলায় তারপরেও আমি হক কথা বলা থেকে চুল পরিমাণ পিছপা হব না। এ বিষয়ে এই যুবকেরা আপনারাও আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। হক কথা বলতে হবে, হকের উপর থাকতে হবে, হকের উপর মরতে হবে। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে গ্রেফতার করিয়া আগাগোড়া উলঙ্গ করে ফেলেছে। একটা বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সাথে সাথে শাহাদত বরণ করেছেন, শহীদ গেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তারপরেও সুমাইয়া ইসলাম ছাড়ে নাই। পারবেননি, রক্ত দিয়ে হলেও জীবন দিয়ে হলেও ইসলামকে রক্ষা করতে হবে, রাসূলের ইজ্জত সম্মান রক্ষা করতে হবে। এই আবু সাহেব রাত্র দিন বসিয়া আমাদের নবীকে গালি গালাজ করত, রাত্র দিন নবীর অপমান করত। কে বদরের জিহাদের মাঠে আল্লাহর নবীর কিছু আসে সৈনিক সাহাবীরা খুঁজতে খুঁজতে আবু সাহেবকে ধরে ফেলেছে, ধরিয়া নির্মম ভাবে হত্যা করিয়া আবু সাহেবকে সোজা জাহান্নামে ফসাইয়া দিছে। আবু সাহেব আমার মুখে মুখে বলেন, আবু সাহেব জাহান্নামি, এটা বলতে পারবেন, সুনিশ্চিত বলতে পারবেন আবু সাহেব সম্পর্কে এত বড় দুষ্ট? এখন তো আবু সাহেব নেই, কথা শুনুন, আবু জাহেল আছে জাহান্নামে আছে, আবু জাহেল এখন নাই, কিন্তু আবু জাহেলের কিছু খালতো ভাই আর থালতো ভাইরা আছে। এই যত রাম আর বাম আছে সব আবু জাহেলের খালতো ভাই। বিশেষভাবে ইদানিং কালে আবু জাহেলের খালেদা ভাই হল ফ্রান্সের মেক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, এই দুষ্ট বিয়াদব মেক্রো আমাদের নবীর ব্যঙ্গ করেছে, কার্টুন প্রদর্শন করেছে, নবীর অপমান করেছে। হায় হায় কেমন নবী, কেমন নবীর অপমান করতেছে মেক্রো। জাতীয় কবি কাজী নজরুলের একটা কবিতা মনে পড়ল, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। ঠিকই বলেছেন,
মেক্রো মুনাফেক কাফের বেঈমান রাসূলের শত্রু আল্লাহ দুশমন। কয়েক মাস আগে তখন মৌলানা কাসিম সাহেব রহমতুল্লাহ ছিলেন, আমরা হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যানারে ফ্রান্সের দূতাবাস জেরাও কর্মসূচি পালন করেছিলাম, পত্রিকা আসছে না, আমিও ছিলাম। একদিনের মেহনতে 4-5 লক্ষ মানুষ উঠেছে, সবাই লাভাইতেছে, খানতেছে, রাসূল রাসূল, নবী নবী, সব নবীর ফাগল, সব নবীর আশেক। কিছু মানুষ দেখলাম খেয়াল করিয়ে চেহারায় দাঁড়ি না, সেও কান্দতেছে, সেও রাসূল রাসূল রাসূলের স্লোগান দিতেছে। আমি মনে করলাম এমনি দাঁড়ি না রাখলেও রাখতে না পারলেও কোনো কারণে এমনি এর অন্তরের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত আছে, এই মহব্বত একদিন না একদিন কাজে আসবে। লক্ষ লক্ষ সমাবেশে আমি পরিষ্কার ভাষায় বলে আসছি, যতক্ষণ এই বিয়াদ্দব মেক্রো, এই নবীর দুশ্মন বিয়াদ্দব মেক্রো, যতক্ষণ পৌনে 200 কোটি মুসলমানের কাছে ক্ষমা চাইবে না, ততক্ষণ বাংলাদেশে ফ্রান্সের কোনো দূতাবাস থাকতে পারে না। এদেশ নবীর আশেকদের দেশ, আশেকানে মোস্তফার দেশ, পরিষ্কার বলবো আমার কলিজার টুকুরা নবীর এক ফোঁটা ঘাম যেখানে ঝরবে, কোটি কোটি আশেকানে মোস্তফার কলিজার তাজা রক্তের সাগর বাসবে ইনশাআল্লাহ। নবীর শত্রু নবীকে নিয়ে এভাবে কটাক্ষ করা, কটাক্ষ করা, কটুক্তি করা, এটা কি আমরা সহ্য করতে পারি? আবু জাহেলের খালে তো হয়তো ছিলাম নেক্রো, তাহলে তো ভাই এ ফাগড়ি বলা আবু জাহেলের তাহলে তো ভাই হলো 12-13 কসাই নদী। এই কসাই নদী বারে বারে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করেছে। কয়েক বছর আগে গুজরাটের আহমদাবাদে যে মুসলমানদেরকে কসুর মতো খেটেছে তার নেতৃত্ব দিয়েছে কসাই নদী। তখন সে প্রেসিডেন্ট হয় নাই, সে আগাগোড়া মুসলমানদের দুশ্মন শত্রু, কাশ্মীরে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করেছে। সর্বশেষ আল্লাহর ঘর মসজিদ, বৃহস্পতির বাগান মসজিদ, আখেরাতের বাজার মসজিদ, আখেরাতের বাজার মসজিদ, বাবরি মসজিদ, এ বাবরি মসজিদকে ভাঙিয়ে রাম মন্দির করতেছে। মসজিদ কার ঘর? বাবরি মসজিদের বয়স প্রায় 500 বছর। মোগল আমলের সমস্ত সম্রাটরা বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছে। অথবা আসলো হিন্দু রাজত্ব, মহাত্মা গান্ধী বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে, জওহরলাল নেহরু বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে, লাল বাহাদুর শাস্ত্রী বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে। এই 750 বছর পরে এসে কসাই নদী দাবি করতেছে বাবরি মসজিদ মসজিদ নয় মন্দির। আর এই কথা নির্জলা মিথ্যাচার। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।